গুড মর্নিং ভাই ও বোন, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তোমাদের জয়া বোন আর আমার জয়া কোচ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর সকাল সকাল পড়েছি কি নিয়ে জানো? ক্যারাম খেলা নিয়ে, ক্যারাম বোর্ড নিয়ে আর বাচ্চাদেরকে নিয়ে বসে পড়েছি। কেন, থান টান খাওয়া দাওয়া আমার সব কমপ্লিট হয়ে গেছে, এখন আর কোনো কাজ নেই আমার। এখন খালি শুধু একটু বেড রেস্ট আর একটু গরু ঘরে কাজ আছে, কাজগুলো করে আসবো এখন আর কি। কাজগুলো করে এসে তোমাদের সঙ্গে আবার আসছি, আর একটু ক্যারামটা খেলে নিই। এই দেখো ক্যারাম খেলছি। আও পড়লো না, তুমি মারো, তুমিও পারো নাই, তুমিও পারো নাই। দেখেছো আমি খেলা দিলাম, এখন এটাকে মারবো। চলে গেছে না, এখন যাই গরু ঘরে, গরু ঘরে কাজগুলো করতে তোমরা আমার সঙ্গে চলো। এসে পড়লাম গরু গোয়ালে, এখন গরু গোয়ালে এসে তোমাদের সামনে কাউ মিল্কিং করবো। আর গরুর কাজগুলো পুরো কমপ্লিট করে গেছি, স্নান করার টাইমে পুরো আবার ধুয়ে টুয়ে গেছি, আজকে আর নোংরা করে নাই। এখন যে কাউ মিল্কিং করতে বসবো। আর তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, ছোট ভিডিও স্কিপ করো না কেউ, ঠিক আছে সোনা ভাই বোন? আর হলো এখন আমি বসি কাউ মিল্কিং করতে। দেখো ভাই ও বোন, আমি গাছগুলোকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখো কিভাবে ধুয়ে নিচ্ছি আমি, এখন তেল দিচ্ছি, সর্ষার তেল। আজকে এই হাড়িটাতে কাম মিল্কিং করবো, তোমরা দেখতে থাকো আমার হাড়ির কাম মিল্কিং। তোমরা সবাই কেমন আছো সোনা ভাই ও বোন কমেন্ট বক্সে বলবে। আর দেখো আমি প্রতিদিন কাম মিল্কিং করি তোমাদের সামনে, তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আর তোমরা আমাকে অনেক ভালোবাসো আমি জানি। এই বাঘটা না কেটে গেছে, কাঁটাটা এখনো অল্প শুকাইছে কিন্তু আর একটু বাকি আছে। এই যে দেখো, এই জন্য এই বাঘটাকে আস্তে আস্তে ধুনি করতে হবে আমার। এরকম আরো দেখো এখানে ঢেলে রাখছি। দেখো এই গাইটাকে, এই বাঘটাকে পালাইতে দেয় না, একদম দেখা পায় যে আমি আস্তে 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 কাম মিল্কিং করছি, কারণ গরুর বাটটাতে ব্যথা পাইছে না, দেখো একটু শুকাইছে। এখন এটা শুকাইতে আরো কয়েকটা দিন টাইম লাগবে, এই জন্য আস্তে আস্তে দুনি করে দিচ্ছি তোমাদের সামনে। কেননা একটা বাট তো মানে এই দুইটাতে কিছু করবে না, দেখো এই দুইটা সুন্দর স্পিডে বানায় কিছু করবে না, কিন্তু এই বাটটাকে হাত দিলেই মানে ওর মাথাটা গরম হয়, কেননা ব্যথা হয়েছে। আমাদের শরীরে যেরকম ব্যথা লাগে, আর গাখিরের বাটে ব্যথা হলে অনেক কষ্ট হয় ওর, সেজন্য আস্তে আস্তে দুনি করি। Thank you.
দুটো ঢেলে রাখি বাটিতে, লাঠি দিয়ে ফেলা ভেজে, তার জন্য এইভাবে আমি ঢেলে দিলাম। এটা থেকে এক হাত দিয়ে আস্তে আস্তে করে দুনি করতে হবে আমার। তোমরা আমার সঙ্গে থেকো, গাইটা দুনি করে নিই, তারপর তোমাদের সামনে আসছি। গরুর বাটটা কেটে যাওয়ার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে গায়ে দুনি করতে বাধ্য হলাম, কেননা গরুর বাটে না অনেক ব্যথা পায়, বাছুরে বাটগুলো কেটে ফেলেছে দাঁত দিয়ে, তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে গায়ে দুনি করতেছি। এখন আমি বাছুরটাকে খুলে দিচ্ছি, দেখো বাছুরটা ওর মার গাখি খাচ্ছে, আর আমি আমার মতন করে গাখিটা ঘরে রেখে আসি, রক্ষিয়ে রেখে এসে তারপর আবার আসবো। এই দেখো একবারটি গাখির দুনি করলাম, বুঝেছ? এখন এই বালতিটাকে নিয়ে আমি ঘরে চলে যাচ্ছি। দেখো ভয় করে পড়ে গেলে, দেখো কি সুন্দর করে যাচ্ছি আস্তে আস্তে গাখিরটাকে নিয়ে। দেখো আমাদের এখানে মাছ বসে গেছে, আমার দাদাটা একটা মাছ নিয়ে আমার জন্য দাঁড়িয়ে আছে, দেখো এই মাছটা বলে আমাকে দেবে, দেখি মাছটা বাবা যে বড় ভারী তো, দেখি হাতেই তো নিতে পারছি না। কি মাছ এটা? ও কমল কাট মাছ, এটা আমাকে বলছো তুমি নাও। আর দেখো, এই যে দেখো মাছের দোকান বসে গেছে আমাদের বাড়ির সামনে, দেখেছ আজকে না ভালো ভালো মাছ আনছেন। এটা কি মাছ? বাটা মাছ। এটা কি মাছ দাদা? বাবা একটা কি বড় শোল, দেখো একটা কি বড় শোল। দাদা এই মাছটা কত টাকা কেজি? বাবা গো এটা কি ভারী, এই দেখো কত বড় মাছ। বালতিটা নিয়ে আসতে নিয়ে আসতে দাদা ভাই বললো যে মাছ আসছে ভালো ভালো দেখে নাও। এখন আমি কোনটা নেবো আমি বুঝতে পারছি না, কেন কোন মাছ বা কে খাবে, কারণ কমল কাঠ মাছটা ভালো লাগে আমার কাছে খেতে, তো অত বড় মাছটা তো আর আমার একা খাওয়া সম্ভব না, তার জন্য দাদাকে বললাম যে আধাটা কেউকে দিবে আর আধাটা আমাকে দিয়ে দিবে। তাই বলছে ঠিক আছে, তাহলে আধা মাছটা আমাকে দেবে আর আধাটা কেউ কেটে যদি নেয় আর কি দুজনে ভাগ করে, কারণ অনেক ভারী, মোটামুটি 2 কেজির মতন বুঝি ওজন, তো অতগুলো মাছ নিয়ে তো খাওয়ার মানুষ নেই আমার বলো, তার জন্য বললাম আধাটা তুমি বিক্রি করে দিও আর আধাটা আমাকে দিও। আর অনেক মাছ নিয়ে বসে আমাদের মাটিতেই বসছে, কিন্তু বলা উচিত না, কারণ আমাদের মাটির সামনে মানে মাটিতে আর কি জায়গা দিয়েছি অল্প একটু, ওখানে বসে মাছগুলো বিক্রি করে, রাস্তার ধারে বাড়ি না, তো অনেকগুলো মাছ আনে সবসময়, আমি উনির থেকেই মাছটা আর কি কিনি আর কি কিনি, কিন্তু না টাকা দেই না বলো তো কি করি, বিকালবেলা করে ধরো 2 কেজি 3 কেজি গাখির ওখানে দাদার কাছে আমি বিক্রি করতে দিই, বিক্রি করতে দিলে দাদা আবার কি করে, বিক্রি করে যে টাকাটা হয় টাকাটা আমি আর নেই না দাদা থেকে, ওখানে জমা থাকে দাদার কাছে, জমা থাকার পরে ওই টাকা থেকে আমি মাছটা খেয়ে সুদ করে দিই টাকাগুলো, তার জন্য আমাকে মানে এরকম করে আমি তো মাছগুলো খাই আর কি দাদার থেকে। তাহলে আমি ব্লগটা এখানেই শেষ করছি শোনা ভাই বোন, আর বেশি বকবক করছি না, কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সামনে আসছি, ভালো থেকো সুস্থ থেকো শোনা ভাই বোন, ঠিক আছে, বাই বাই।